গাইস আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই ব্রাউজার ইউনিট আছে LMT ইউনিট আউজা U50XT তো এটাতে আছে 8 পিস এটা এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং কত ওয়াটের ইউনিট এটা পারফরম্যান্স কিরকম তো সাউন্ড টেস্টিংটা বর্তমানে দেখাতে পাচ্ছি না তো আনবক্সিংটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন দেখে নেওয়া যাক এর ভিতরে ইউনিট আছে নাকি অন্য কিছু আছে এখানে চোঙগুলোতে হর্নের যে সামনাগুলো এটাতে নাম লেখানো হচ্ছিল বাকি ঢুকতে দেওয়া হয়েছে তো এর সিলভার আছে থেকে পুরো আউজাতে আউজার লোগোই ভর্তি পুরোটা পুরো আউজা দিয়েই ভর্তি করে দিয়েছে আউজার লোগো দিয়ে যাই হোক এটা আমরা আনবক্সিং করে দেখি এর ভিতরে সাপ আছে না ব্যাঙ আছে কি আছে আশা করছি ইউনিটেই থাকবে কি থাকে সেটা তো অবশ্যই দেখতে তো হবেই আট পিস দিয়েছে এর ভিতরে LMT ইউনিট প্রচুর ভারী ইউনিট গুলা এই যাও যা U50XT 50 ওয়াট 100 ভোল্টের ইউনিট তো এর স্পেসিফিকেশানটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি ইনপুট পাওয়ার আছে 50 ওয়াট RMS 70 ওয়াট ম্যাক্স পাওয়ার আছে বাকি পাওয়ার টাইপস হচ্ছে 50 40 20 10 5 মানে পাওয়ার আপনারা কত পাওয়ারে চালাতে পারবেন এখানে সেই সব পাওয়ার টাইপগুলো দেওয়া আছে 50 40 20 10 5 ফ্রিকুয়েন্সি রেসপন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রিকুয়েন্সি রেসপন্স আছে এখানে 160 হার্জ থেকে 7000 হার্জ বাকি SPL এট 1 kHz এখানে দেওয়া আছে 113 dB 1 ওয়াট 1 mm 130 dB 50 ওয়াট 1 mm 50 ওয়াট হিসাবে আপনাদের ইউনিটটি কাজ করবে তো ডেমিনেশন সেখানে আপনাদের ইউনিটটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 150 × 143 mm তো ইউনিটটির ওয়েট প্রায় আছে 2.47 কেজি তো প্রায় 2.5 কেজি মতো ওয়েট আছে ইউনিটটি তো এখানে আউজা পুরো দিয়ে ভর্তি করে দিয়েছে ব্র্যান্ডিং দিয়ে আউজার ইউনিটের এখানে বারকোড টারকোড সব কিছু প্রাইস সহ দেওয়া আছে বারকোড বলতে ইউনিটে তো বারকোড সেরকম থাকেনি তো এখানে যে প্রোডাক্টটা কোথা থেকে এসছে কোথায় কী ম্যানুফ্যাকচারিং করেছেন সব কিছু এগুলো দেওয়া আছে তো যাই হোক ইউনিটটা আনবক্সিং করি ইউনিট এটা পুরো প্রোগ্রামিংয়ের জন্য এগুলো কাজ বুঝতে পারছি পুরো সেট আপটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম করা হতে চলেছে এইটা হচ্ছে 50 ওয়াটের আউজা U50XT ড্রাইভার ইউনিট এখানে আপনাদের ওয়াট দেওয়া আছে এটা আপনারা কীভাবে চালাবেন যদি 10 ওয়াটে চালাতে চান আপনাদের এই যে এখানে দেওয়া আছে নাটটা ঘুরিয়ে দেবেন 10-এর দিকে রাখবেন 20-তে চালালে 20-তে রাখবেন 40-এ চালালে 40-এ রাখবেন 50-এ চালালে 50-এ রাখবেন এখানে শুধুমাত্র এই ইউনিটটি 100 ভোল্ট লাইন কাজ করবে এটা যে LT-র মতো 70 ভোল্টে কাজ করবে সেরকম না এটা শুধুমাত্র 100 ভোল্ট হিসাবেই কাজ করবে বাকি ইউনিটটির ব্যাপারে আপনারা জানেন তো এর সাউন্ড কোয়ালিটিটা সাউন্ড টেস্টিংটা চেক করা হয়নি তো আপনাদেরকে একটু সাউন্ড টেস্টিংটাও চেক করে দেখাবো দেখানোর চেষ্টা করব বর্তমানে সাউন্ড বক্সগুলো ফিটিং করার কাজ চলছে তো এগুলো ফিটিং হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে সাউন্ড টেস্টিং হর্ন এবং বক্স সব কিছু সাউন্ড টেস্টিং করে দেখাবো ছাঁদা করতে হবে ছাঁদা করতে হবে কোন দাঁটে পিটি নিজে দেখ না না করে নাই খালি বললে হবে আমি এত ছাঁদা করে নাই তো গাইস ফিটিং এর কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে সাউন্ড টেস্টিং সব কিছু হর্ন এবং বক্স সাউন্ড টেস্টিং করে দেখাবো তো আজকে এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সকলের সঙ্গে